বেজে গেল লোকসভা ভোটের ঘণ্টা। ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে যাচ্ছে লোকসভা ভোটের যুদ্ধ, চলবে সাত দফায়। আর এই সাত দফাতেই ভোট রয়েছে যে তিনটি রাজ্যে, তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। অর্থাৎ ২০১৯ পুনরাবৃত্তি হলো ২০২৪। ২০১৯ এরাজ্যে লোকসভা নির্বাচন হয়েছিল সাত দফায়, ২১ বিধানসভা ভোটের রেকর্ড আট দফায় ভোট হয়েছিল পশ্চিমবঙ্গে, আর এবারও লোকসভা ভোট হবে সাত দফায়। যে ভোট সংস্কৃতি থেকে বিহার উত্তরপ্রদেশ বেরিয়ে আসতে পেরেছে সেখানেও আজকে সাত দফায় নির্বাচন হচ্ছে, আর পশ্চিমবঙ্গেও সাত দফায় নির্বাচন হচ্ছে। কারণ এটা স্পষ্ট পরিষ্কার যে কেন্দ্র নির্বাচন কমিশন তারা নির্বাচনটাকে অবাধ শান্তিপূর্ণ করতে চায়, ভয়মুক্ত করতে চায়, টার্ন আউট বাড়াতে চান। এবং এটাও নির্বাচন কমিশনের কাছে বক্তব্য যে শুধু তো ভোটটাকে ইনশিওর করলেই হবে না, তার উপস্থিতিটাকে সে যাতে তার ফ্র্যাঞ্চাইজিকে ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারে সেটাও যেমন একটা দেখবার দিক। অন্যদিকও এখানে একটা থাকবে, সেটা হচ্ছে ভোট পরবর্তী হিংসার যেটা বারবার ঘটনা। লোকসভা ভোটে গোটা দেশের মধ্যে বাংলার জন্যই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন। লোকসভা ভোটে বাংলায় তারা ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চায়। গত লোকসভা নির্বাচনে বাংলায় মোতায়েন করা হয়েছিল ৭৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জঙ্গি উপদ্রুত জম্মু কাশ্মীরের জন্য চাওয়া হয়েছে ৬৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দেশের সবচেয়ে বেশি লোকসভা আসন যে রাজ্যে বাংলার প্রায় দ্বিগুণ, সেই উত্তরপ্রদেশের জন্য বাংলার চেয়ে কম কেন্দ্রীয় বাহিনী চেয়েছে কমিশন, ২৫২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবার বাহিনীর পাশাপাশি ভোটের দফাতেও তালিকা শীর্ষে বাংলা। গোটা দেশের সাত দফায় হবে লোকসভা ভোট, প্রতি দফাতেই ভোট হবে পশ্চিমবঙ্গে। খুব ভালো হয়েছে, আমরা বেশি দফায় চেয়েছিলাম। টিএমসি এক দফায় মানে যত রকম সন্ত্রাস একদিনে করবে প্ল্যান করেছিল, হয়তো আমাদের মনে হয়েছে অনেক বেশি দফায় করলে বেশি বেশি করে মানুষকে নিশ্চয়তা দেওয়া যাবে। আমি নির্বাচন কমিশনের কাছে আবার যাব যাতে অন্তত পশ্চিমবঙ্গে নির্বাচন শুরু হবার বেশ কিছুদিন আগে থেকে কেন্দ্রীয় বাহিনীকে সেখানটাই নিয়োগ করা হয়। বাংলার পাশাপাশি আরো দুটি রাজ্যে সাত দফায় ভোট হবে, বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এবং এনডিএর শরিক জেডিইউ শাসিত বিহার। উত্তরপ্রদেশের লোকসভা কেন্দ্রের সংখ্যা ৮০টি, বাংলায় লোকসভা কেন্দ্র ৪২টি আর বিহারে ৪০টি। এই তিন রাজ্যেই এবার সবচেয়ে বেশি সাত দফায় ভোট। সাতটি দফায় নির্বাচন ঘোষণা হলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আমরা বলেছিলাম এই কারণে, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানতে পেরেছি, এক দফায় ভোট হয় অথবা দু দফায় ভোট হয় তাহলে ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়, ভোটার ভোট প্রদান করছে এই সংখ্যাটা অনেক বেশি হয়। যদি দফা বাড়ে তাহলে ভোটার সংখ্যায় একটা কমতি দেখা যায়, কিন্তু সাত দফায় ভোট হচ্ছে। ২০১৯ নির্বাচন সেখানেও অনেক দফায় ভোট হয়েছিল এবং সেখানেও এই টার্ন আউট অর্থাৎ ভোটার্স টার্ন আউট, কত ভোটার ভোট দিচ্ছেন সেটা কমে গিয়েছিল। ৪ জুন লোকসভা ভোটের ফল ঘোষণা। অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।